হ্যালো ফ্রেন্ডস, জয় সাকার, তোমাদের স্বাগত। তো দেখো, শুরু করছি আজকে আমাদের মক টেস্ট। তো মক টেস্টের প্রথম প্রশ্ন দিকে আমরা চলে যাবো। তার আগে যারা যারা ফার্স্ট টু লাস্ট অব্দি ভিডিওটা দেখছো না, তারা কিন্তু খুব বড় ভুল করছো। ফার্স্ট টু লাস্ট অব্দি ভিডিওটা দেখো, তার কারণ এটার জন্য কখন কি প্রশ্ন চলে আসবে এবং সেই বিষয়ে টপিক নিয়ে আমি আলোচনা করছি। তো তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখো। আর কুইজ কন্টেস্ট যারা দিচ্ছ না, তারা কিন্তু খুব বড় ভুল করছে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ওখান থেকে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম লিঙ্কে। ওখানে গেলে কিন্তু প্রত্যেক দিন কুইজ তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, দুটো দিন করে প্রত্যেক দিন। তো দেখো, আলিনগড়ের সন্ধি কত সালে হয়েছিল? অসংখ্য দেখো, 1757, 1756, 1768 নাকি 1752। আমার সাথে সাথে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো, খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো, 1757-তে কিন্তু আলিনগড়ের সন্ধি হয়েছিল। তো দেখো, আরেকটি কথা বলবো, আমি কিন্তু সব কমন যোগ্য প্রশ্নগুলোই করাচ্ছি যেগুলো আসতে পারে পরীক্ষায়, তো সেই রকমই কিন্তু প্রশ্ন করানো হচ্ছে। তো দেখো, বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিল? অপশনগুলো দেখো, মীর কাসিম, মীর জাফর, সিরাজউদ্দৌলা নাকি কোনোটিই নয়। তো দেখো, বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিল? বক্সারের যুদ্ধের সময় কিন্তু বাংলার নবাব ছিল মীর জাফর। তো অপশান বি কিন্তু এটির সঠিক উত্তর। তারপর দেখো, 3 নম্বর প্রশ্ন, কর্ণাটকের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? অপশানগুলো দেখো, 1744, 1763, 1749 নাকি 1768। তো ফ্রেন্ডস, এটির সঠিক উত্তর কী হবে? তো দেখো, এটি সঠিক উত্তর কী? এটি সঠিক উত্তর কিন্তু অপশান এ, 1744 কিন্তু সঠিক উত্তর। কর্ণাটকের প্রথম যুদ্ধ কিন্তু 1744 খ্রিস্টাব্দে হয়েছিল। তারপর চলো 4 নম্বর প্রশ্ন। তারপর দেখো, আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্নটা কি, ফরাসিরা তাদের উপনিবেশ কোথায় গড়ে তুলেছিলেন? তো অপশানগুলো দেখো, সুরাট, চন্দননগর, গোয়া নাকি পুলিকটে। তো দেখো, যেটা বলার বিষয়ে, ফরাসিরা কিন্তু তাদের প্রথম উপনিবেশ কিন্তু চন্দননগরে কিন্তু গড়ে উঠেছিল, ঠিক আছে? চন্দননগরে কিন্তু ফরাসিরা প্রথম তাদের উপনিবেশ গড়ে তুলেছিলেন। এবং গোয়ায় কারা উপনিবেশ গড়ে তুলেছিলেন, তোমরা যদি জানো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে উত্তর করবে। তারপর দেখো, খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? অপশানগুলো দেখো, রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ নাকি ছত্তিশগড়। তো এটি সঠিক উত্তর কী হবে? তো দেখো, ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ছত্তিশগড়ে কিন্তু অবস্থিত। অপশান ডি কিন্তু এটির সঠিক উত্তর। তারপর চলো, 6 নম্বর প্রশ্ন দিকে আমরা চলে যাই, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তুলা উৎপাদনে ভারতের স্থান কততম? অপশানগুলো দেখো, সপ্তমতম, চতুর্থতম, তৃতীয়তম নাকি নবমতম। তো এটি সঠিক উত্তর কী হবে? এটি সঠিক উত্তর কিন্তু, তুলা উৎপাদন কিন্তু ভারতের স্থান কিন্তু তৃতীয়, অবশ্যই মনে রাখবে, তৃতীয় কিন্তু সঠিক উত্তর। তারপর চলো, 7 নম্বর প্রশ্ন, চ্যানেলটি যারা যারা নতুন চ্যানেলে, যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে এবং অবশ্যই প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তারপর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। যদি ক্লিক না করো, পরবর্তী নোটিফিকেশনগুলো কিন্তু তোমরা পাবে না। তো দেখো, ভগলপুর কোন নদীর উপর অবস্থিত? অপশানগুলো দেখো, গঙ্গা, যমুনা, সবরমতী নাকি কাবেরী। তো এটি সঠিক উত্তর কী হবে? তো দেখো, ভগলপুর কোন নদীর উপর অবস্থিত? ভগলপুর কিন্তু গঙ্গার উপর অবস্থিত। অপশান এ কিন্তু এটির সঠিক উত্তর। তারপর চলো, 8 নম্বর প্রশ্ন আমরা চলে যাচ্ছি, 8 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে, ইন্দিরা গান্ধী জলপ্রপাত কোথায় অবস্থিত? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশানগুলো দেখো, শতদ্র, শরাবতী, ইন্দ্রাবতী নাকি ভীমা। তো এটি সঠিক উত্তর কী? ইন্দিরা গান্ধী জলপ্রপাত কিন্তু শরাবতী অবস্থিত। তো কোথায় অবস্থিত? শরাবতীতে। তো এটি কিন্তু শরাবতী নদীতে। তো এটি কিন্তু সঠিক উত্তর। তারপর চলো, আমরা 9 নম্বর প্রশ্ন চলে যাব। তার আগে একটা কথা বলি, তোমরা যারা যারা এখনও কুইজ কন্টেস্ট জয়েন করোনি, অবশ্যই কুইজ কন্টেস্টগুলো জয়েন করো। কুইজ কন্টেস্ট জয়েন করতে হলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যেতে হবে, টেলিগ্রাম চ্যানেলে কিন্তু লিঙ্ক রয়েছে। আপেক্ষিক তাপের একক কী? আপেক্ষিক তাপের একক কী? অপশানগুলো দেখো, ক্যালোরি, সেন্টিগ্রেড, জুল নাকি ডাই। তো এটি সঠিক উত্তর কী হবে ফ্রেন্ডস? এটির সঠিক উত্তর কিন্তু অপশান সি, আপেক্ষিক তাপের কিন্তু একক কিন্তু জুল। তো অপশান সি কিন্তু এটির সঠিক উত্তর। তারপর দেখো, সবচেয়ে ভালো তাপ পরিবাহক কোনটি? অপশানগুলো দেখো, কপার, রূপো, লোহা নাকি কোনোটিই নয়। তো দেখো, সবচেয়ে ভালো তাপ পরিবাহক কিন্তু কপার। অপশান এ কিন্তু এটির সঠিক উত্তর। তারপর চলো, পরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি। তারপর দেখো, দীর্ঘ দৃষ্টি সংশোধনের জন্য কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? অপশানগুলো দেখো, অবতল লেন্স, প্রতিসরণ, উত্তল লেন্স নাকি কোনোটিই নয়। তো ফ্রেন্ডস, এটি সঠিক উত্তর কী? এটি সঠিক উত্তর কিন্তু অপশান সি, উত্তল লেন্স। অপশান সি কিন্তু এটির সঠিক উত্তর। তারপর দেখো, 12 নম্বর প্রশ্ন দেখো, চোখের ভিতর যে স্থানে ফোকাস বিন্দু পড়ে তাকে কি বলে? অপশানগুলো দেখো, রেটিনা, আইরিস, কর্নিয়া নাকি অপটিক নার্ভ। তো এটি সঠিক উত্তর কী হবে? তোমরা আমার সাথে সাথে দিতে চেষ্টা করো। এটি সঠিক উত্তর কিন্তু অপশান এ, রেটিনা। চোখের ভিতর যে স্থানে ফোকাস বিন্দু পড়ে তাকে বলে রেটিনা। তারপর চলো, 13 নম্বর প্রশ্ন আমরা চলে যাচ্ছি। 13 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে,
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংবিধান প্রথম গৃহীত হয় কত সালে এবং কত তারিখে? অসংখ্য দেখো, 1947 সালে 26 জানুয়ারি, 1950 সালে 26 জানুয়ারি, 1949 সালে 26 নভেম্বর, নাকি 1948 সালে 1948 সালে 26 ডিসেম্বর? তো দেখো এটি সঠিক উত্তর কি, তো এটি সঠিক উত্তর কিন্তু অপশান সি। অপশান সি হচ্ছে গিয়ে প্রথম গৃহীত হয়, মানে সংবিধানটি গৃহীত হয় কিন্তু 1949 সালে 26 নভেম্বর, এবং সংবিধানটি কার্যকর হয় কবে? কার্যকর হয় কিন্তু 1950 সালের 26 জানুয়ারি, যেটাকে আমরা এখন প্রজাতন্ত্র দিবস হিসাবে মানি। তারপর দেখো 14 নম্বর প্রশ্নটি, দেখো বিধানসভার সদস্যদের মেয়াদ কত বছর? অপশনগুলো দেখো 5 বছর, 6 বছর, 4 বছর, নাকি 7 বছর? তো দেখো বিধানসভার সদস্যের মেয়াদ কিন্তু 5 বছর, অপশান এ কিন্তু এটির সঠিক উত্তর। তারপর চলো 15 নম্বর প্রশ্ন, দেখো 15 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে, সংবিধানের কোনো সংশোধনীতে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ বলা হয়েছে কততম সংবিধান সংশোধনীতে? তো দেখো 1942 খ্রিস্টাব্দের 42তম সংবিধান সংশোধনী, 1947 খ্রিস্টাব্দের 43তম সংশোধনী, 1947 42তম সংশোধনী, 1948 48তম সংশোধনী। তো এটির সঠিক উত্তর কী হবে ফ্রেন্ডস, তোমরা একটু আমার সাথে উত্তর দেওয়ার চেষ্টা করো। এটির সঠিক উত্তর কিন্তু 1947 খ্রিস্টাব্দের 42তম সংবিধান সংশোধনী। তারপর দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, বর্তমান ভারতের সংবিধানে কয়টি তপশিলি আছে? তো অপশনগুলো দেখো 8টি, 12টি, 6টি, নাকি 9টি? তো এটি সঠিক উত্তর কি, বর্তমান ভারতের সংবিধানে তপশিলি আছে কিন্তু 12টি, অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর। তারপর চলো 17 নম্বর প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন কি, ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করে কোন ভিটামিন? তো ভিটামিন কে, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন এ? তো এটি সঠিক উত্তর কি, ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করে কিন্তু ভিটামিন কে। তারপর দেখো 18 নম্বর প্রশ্ন, ক্লোরিন প্রকৃতিতে কীভাবে থাকে? অসংখ্য দেখো কঠিন অবস্থায়, গ্যাসীয় অবস্থায়, তরল অবস্থায়, নাকি কোনোটিই নয়? তো এটি সঠিক উত্তর কী হবে, তো এটি সঠিক উত্তর কিন্তু ক্লোরিন কিন্তু গ্যাসীয় অবস্থায় থাকে প্রকৃতিতে, অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর। চ্যানেলটি যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করে দেবে। তারপর দেখো নিউমোনিয়া রোগের দ্বারা আক্রান্ত হয় শরীরের কোন অংশ? অসংখ্য দেখো অস্থি, গলা, মস্তিষ্ক, নাকি ফুসফুস? তো এটি সঠিক উত্তর কী, তো এটি সঠিক উত্তর কিন্তু অপশান ডি, ফুসফুস। নিউমোনিয়া রোগের দ্বারা কিন্তু আক্রান্ত হয় শরীরে ফুসফুস। তারপর দেখো 20 নম্বর প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে, প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় কোষ কোনটি? অসংখ্য দেখো পেশী কোষ, পিনিয়াল বডি, উটপাখির ডিম, নাকি কোনোটিই নয়? তো এটি সঠিক উত্তর কী, এটি সঠিক উত্তর কিন্তু অপশান সি, উটপাখির ডিম, অপশান সি কিন্তু এটির সঠিক উত্তর। তারপর চলো 21তম প্রশ্ন, দেখো রক্ত সম্বন্ধীয় বিজ্ঞানকে কী বলে? তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, হিমাটোলজি, অ্যান্টোমোলজি, অ্যাস্ট্রোনমি, নাকি আর্কোলজি? তো এটি সঠিক উত্তর কী, তো রক্ত সম্বন্ধীয় বিজ্ঞানকে কিন্তু বলে হেমাটোলজি, অপশান এ কিন্তু এটির সঠিক উত্তর। তোমরা বলবে অ্যাস্ট্রোনমি কে কোন জাতীয় বিদ্যার মধ্যে পড়ে, এটি কিন্তু আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে উত্তর দেবে। তো দেখো তারপর 22 নম্বর প্রশ্ন, দেখো বারাবাতি স্টেডিয়াম কোথায় অবস্থিত? অসংখ্য দেখো নিউ দিল্লি, কটক, আহমেদাবাদ, নাকি হায়দ্রাবাদ? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তো দেখো এটি সঠিক উত্তর কী, তো এটি সঠিক উত্তর কিন্তু অপশান বি, কটকে কিন্তু অবস্থিত। তারপর দেখো 23 নম্বর প্রশ্ন, তো দেখো যারা যারা কোনো কুইজ কন্টেস্ট জয়েন করনি অবশ্যই টেলিগ্রামে যাবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। কিন্তু আরেকটি কথা বলি, তোমরা যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই একটি লাইক করে দেবে। তো দেখো কানাডার জাতীয় খেলা কোনটি? অসংখ্য দেখো দাবা, ক্রিকেট, আইস হকি, নাকি কোনোটিই নয়? তো এটি সঠিক উত্তর কী, এটি সঠিক উত্তর কিন্তু অপশান সি, আইস হকি। কানাডার জাতীয় খেলা কোনটি? আইস হকি। তারপর দেখো 24 নম্বর প্রশ্ন, দেখো গগন নারাং কোন খেলার সাথে যুক্ত? অপশনগুলো দেখো কুস্তি, শুটিং, ব্যাডমিন্টন, নাকি ফুটবল? তো এটি সঠিক উত্তর কী, এটি সঠিক উত্তর কিন্তু অপশান সি, ব্যাডমিন্টন, অপশান সি কিন্তু এটির সঠিক উত্তর। তারপর চলো 25 নম্বর প্রশ্ন, দেখো দ্য ইউনিটি অফ ইন্ডিয়া বইটি কার লেখা? তোমরা জানো কার বই কার লেখা, এগুলো কিন্তু খুব আসে মাঝে মাঝে। তো দেখো জওহরলাল নেহরু, মৌলানা আবুল কালাম আজাদ, মহাত্মা গান্ধী, নাকি নেলসন ম্যান্ডেলা? তো এটি সঠিক উত্তর কী, দ্য ইউনিটি অফ ইন্ডিয়া বইটি কিন্তু জওহরলাল নেহরুর লেখা, অপশান এ কিন্তু এটির সঠিক উত্তর। তো দেখো তোমরা যারা যারা মক টেস্ট হলো তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ।